আজ সপ্তমী, তোমাদের সবাইকে জানাই শুভ মহাসপ্তমী। আজকেও সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবো। তার আগে মা বলল তোদের সবাইকে লোটে মাছের ফ্রাই করে খাওয়াই, তাই সন্ধ্যাবেলা মা চলে এসেছে রান্নাঘরে, করছে লোটে মাছের ফ্রাই। আর আমার মায়ের হাতের লোটে মাছের এই ফ্রাইটা খেতে একদম পুরো রেস্টুরেন্টের মতন লাগে। প্রথমে হলুদ, বেসন, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিল। তারপর লোটে মাছগুলোকে ওই ব্যাটারে ডুবিয়ে হালকা বিস্কুটে গুঁড়োর সাথে মাখিয়ে নিচ্ছে। আমিও মায়ের কাছ থেকে এই লোটে মাছের ফ্রাই করাটা শিখে নিলাম, কারণ আর এক সপ্তাহ 10 দিন বাদেই আমরা চলে যাচ্ছি যাজপুর। লোটে মাছগুলোকে বিস্কুটে গুঁড়োর মধ্যে ডুবিয়ে ভালো করে বিস্কুটে গুঁড়ো মাখিয়ে কড়াই ডুবো তেলে ভালো করে ভেজে নিচ্ছে। লোটে মাছগুলোকে হালকা এপাশ ওপাশ করে লাল লাল ভাজা হয়ে গেলে লোটে মাছের ফ্রাই একদম রেডি। আর লোটে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই সুন্দর খেতেও হয়েছে। আমি একটুখানি কাসুন্দি নিয়ে নিলাম, আর যে কোনো চপের সাথে আমার সসের চেয়ে বেশি কাসুন্দিই ভালো লাগে। আমার মতন আর কারা কারা কাসুন্দির সাথে মুখরোচক খাবারগুলো খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মা এখানে বাকি লোটে মাছগুলো ভেজে নিচ্ছে আর আমরা সবাই রেডি হচ্ছি ঠাকুর দেখতে যাব বলে। তারপরে আমরা সবাই মিলে চলে এলাম 11 নম্বর মিডল্যান্ড হসপিটালের পাশের প্যান্ডেলটায় এই ঠাকুরটা দেখতে। প্রত্যেকবারের মতন ঠাকুরটা বেশ ভালোই হয়েছে, আর প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে। এই বড় মাঠটায় ছিমছামের মধ্যে বেশ ভালোই প্যান্ডেল হয়। তারপর মিডল্যান্ড থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম পাশেই মানুষবাগের দিকে। আর মানুষবাগের প্যান্ডেলটাতে তো প্রত্যেকবার লাইন হয়, লাইনে সেই দাঁড়াতেই হয়। অবশ্য লাইনটা আজকে তাড়াতাড়ি সরছিল, তাই খুব একটা প্রবলেম হয়নি। আর এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। প্যান্ডেলটা করেছে মহাভারতের থিম অনুসারে, যেখানে মহাভারতের প্রত্যেকটা চরিত্রকেই খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই দেখতে পেলাম চক্র হাতে ভগবান শ্রীকৃষ্ণের হাত। তারপর ভেতরে ঢুকতেই দেখতে পেলাম ভীষ্ম তীর শয্যায় শুয়ে রয়েছে। আর ভেতরে তো অসাধারণ সুন্দর লাগছিল, আর মায়ের মুখটাও ভীষণই সুন্দর করেছে। সোনা এতক্ষণ লাইটিং দেখছিল আর এখন ঘুমিয়ে পড়েছে। সোনা যখন বড় হয়ে যাবে তখন এই দিনগুলো স্মৃতি হয়ে থাকবে, আর তার জন্যই এই ব্লগগুলো করা। এই প্যান্ডেলের মায়ের মুখটাও অসাধারণ হয়েছে, আর লাল পেরে সাদা শাড়ি পরে আরো ভালো লাগছে। তারপর 11 নম্বরের আশেপাশে আরো 2-3টে প্যান্ডেল দেখে বাড়ি চলে আসছি। সপ্তমীর দিনটা এরকম ভাবেই কাটলো, আর ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমরা সপ্তমীর দিন কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।